چل دین کی تبلیغ میں چلنے کا مزہ دیکھ, اللہ کے رستے میں نکلنے کا مزہ دیکھ. السلام علیکم বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন. আর আমরা হচ্ছে যাচ্ছি আমরা বাইদুল মোকাররম মসজিদে জুমার নামাজের জন্য. তো এটা আমার ফার্স্ট ব্লগ. আমার ফ্রেন্ডস আছে এখানে, এগুলো মোহাম্মদ ইস্তিয়াক আর এবং মোহাম্মদ রাসেল আহমেদ. আমরা সবাই আছি বাইদুল মোকাররমে আর জুমার নামাজের জন্য. আর বরঞ্চ দ্বিতীয় ঈদও আছে, তো ভালো যে একটু ব্লগ করে নিই. এটা আমার প্রথম ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে. আর ইনশাল্লাহ আমি একটু নেমেই বাইদুল মোকাররমে সাথে আপনাদের দেখা করাবো. আর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে. মসজিদের ভিতরে যাচ্ছি নামাজের জন্য, প্রস্তুতি নিচ্ছি. নামাজে আজান হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন. খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে একটা বাইরে কোনো রাষ্ট্র মসজিদে আসছে. আমাদের রাসেল আহমেদ, আমাদের বন্ধু রাসেল. হ্যাঁ অবশ্যই, খুবই সুন্দর. প্লেসটা খুবই পরিষ্কার আছে মাশাল্লাহ, খুবই সুন্দর. মাশাল্লাহ এটা বাইতুল মোকাররম ভিতরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আমি. খুব সুন্দর করে বানানো হয়েছে. জুমা শেষ হয়েছে মাত্র, আপনাদের সবাইকে জুমা মুবারক. আর চলো ভিতরের দিকে, যেখানে ইমাম সাহেব বসেন, ইমামতি করেন, জুমার নামাজটা পড়িয়েছেন. আসলে খুবই সুন্দর. সামনে নিয়ে যাচ্ছি আমি, দেখেন চলো সেই জায়গাটা. জি, এটা সেই জায়গাটা যেখানে আমাদের ইমাম সাহেব বাইতুল মোকাররম ইমাম সাহেব নামাজটা পড়ান. এই জায়গাটা বসে খুতবা পড়ান. ছোট একটি মেয়ে আছে দাঁড়িয়ে, সুন্দর একটা জায়গা মাশাল্লাহ. নামাজ শেষে সবাই ভিডিও ছবি তুলছে এখানে সবার, যে আমাদের বন্ধু মাশাল্লাহ. খুবই সুন্দর একটা ভিউ দেখেন, দেখতে পাচ্ছেন. চলো আমাদের ফার্স্ট গ্রাউন্ড বাইতুল মোকাররম মসজিদের, এটা দেখতে পাচ্ছেন. এই আমাদের বন্ধু ইস্তিয়াক এবং রাসেল আহমেদ. ইস্তিয়াক কিছু বলতে যাচ্ছে, দেখেন. আসলে গাইস মসজিদটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রত্যেকটা
একটা দৃশ্য খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে পয়েন্ট অফ ভিউ করে দেখাতে পাচ্ছি আমি, যত সম্ভব আমি ভিডিও করে দেখাচ্ছি। এটা হলো ছাদ, মানে ফিল করতেছি যে আমি হয়তো অন্য কোনো কোনো রাষ্ট্রীয় মসজিদে আসছি। এরকম সুন্দর একটা মসজিদ, ফুল গ্রাউন্ডটা দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জুম্মা এবং ঈদ মোবারক। আর জুম্মা নামাজ শেষ করে বের হলাম এইমাত্র এই যে মসজিদে বাইতুল মুকাররমের মেইন গেটটা। আমরা সবাই এখানে আছি, আমাদের বন্ধু আছে। আলহামদুলিল্লাহ গাইস, বহুত খুবসুরত হে নজারা, বহুত খুবসুরত হে। আর আমারে মেহরাজ ভাই তো আজ আর ভি হাসিন লাগ রহে হে, মাশাআল্লাহ। তো এখানে যাচ্ছে যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এই যে দেখছেন আমাদের পাটা খুবই জ্বলছে, অনেক রোদ, প্রায় অনেক রোদে দেখেন। আমাদের বন্ধু আছে, এদের পা অনেক খুবই জ্বলছে, সবারই পা, মানে খুবই রোদ। আর আমি ফার্স্ট অফ অল আমি বাইতুল মুকাররম প্রথমবার আসছি, হয়তো শুনে আপনার হতবাক হবেন, বাইতুল মুকাররম প্রথমবার আসা, খুবই সুন্দর লেগেছে। আসছি, নামাজ পড়লাম জুমার, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের সাথে, আমার প্রথম ব্লগ, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। কিছু বলার নেই, খুবই সুন্দর মাশাআল্লাহ। আমাদের ভিডিও যদি ব্লগটা সুন্দর লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ওকে দেখেন, এরা ব্যস্ত মোবাইল নিয়ে, পাগল হোক। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, খেয়াল রাখবেন নিজের, পরিবারের ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। দেখতে পাচ্ছেন এখানে বাইতুল মুকাররম মসজিদ ঠিক সামনে গেটের দিকে অনেকগুলো দোকান বসে, এটা টুপির দোকান, অনেকেও দেখা সাক্ষাৎ করছে, আমার বন্ধু দেখছে টুপি, হয়তো কিনবে, সবাই কেনা বেচা করছে। অনেক রকমের দোকান বসে, এটা খাওয়ানো গেছে দোকান বসে, এখানে শসা বিক্রি করছে, অনেক ধরনের দোকান এখানে কেনাবেচা হয়। আর এটা হলো হিজাবের দোকান, হিজাব কাপড় বোরখা সবগুলো এখানে বিক্রয় হয়, হিজাবের দোকান। এটা হলো পাঞ্জাবির, খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি বিক্রি হয়, অনেক দোকানই আছে পাঞ্জাবির দোকান এখানে, হিজাব টুপি এবং সব ধরনের দোকান দোকান কেনা বেচা এখানে অনেক দোকান আছে। ঠিক আপনার বাইতুল মুকাররম গেটের সামনের দিকেই অনেক দোকান নিয়ে বসে থাকে, দোকানই বসে। এটা আরেকটা পাঞ্জাবির দোকান, এখানে টুপির দোকান আপনি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টুপি আছে। বাইতুল মুকাররমে অনেক কিছু পাওয়া যায়, এটা আবার আপনার বই দোকান, ইসলামিক বই অনেক কিছু পাওয়া যায় এখানে। এখানে আপনি তসবি আতর অনেক কিছু পেয়ে যাবেন, খুবই সুন্দর সুন্দর তসবি আছে এখানে, কেনাকাটা করছে। এটা আরেকটা আপনার বইয়ের দোকান, ইসলামিক বই, আবার টুপির দোকান, মানে এখানে আপনি টুপি, ইসলামিক বই, যত রকমের হাদিস আছে সব কিছু পেয়ে যাবেন এখানে, আতর সব কিছু, খুশবু সব পেয়ে যাবেন। খুব অনেক দোকান বসে এখানে, অনেক দোকান, দু সাইডের দোকান আছে, ফার্স্টে যেটা দেখলাম সেটা এই সাইডের দোকান, আর একটা হলো এই সাইডের দোকান। এখানে আপনি বেশিরভাগ টুপির দোকান এবং বই দোকান অনেক পাবেন। বলেন ভাই, হ্যাঁ ও তো হ্যাঁ কাফি চিজ হ্যাঁ ওই আমি বাতা রা ভাই। আর এটা হলো শরবত দোকান, নামাজ পড়ার আগে আমরা শরবত খেয়েছিলাম, অনেক ভিড় আছে এখানে শরবত দোকানে, দেখতে পাচ্ছেন শরবত, শরবত ধুনি উঠাচ্ছেন, শরবত দোকান, শরবত খুবই মজা খেয়েছিলাম। আমরা বেরোলাম, আমাদের ইস্তাক ভাই চললেন, আমাদের আইসক্রিম খাওয়াচ্ছেন, টাকা দিচ্ছেন আমাদের আসল ভাই, এই আমাদের চাচা যিনি আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে, এটা আমরা সবাই তিনজনই আইসক্রিম নিয়েছি, খুবই গরম দাদা, আপনি সূর্য দেখতেই পাচ্ছেন,
খুবই গরম, তার মানে একটু আইসক্রিম খাচ্ছি তৃষ্ণার জন্য। আইসক্রিম আমি খাওয়াচ্ছি কিন্তু টাকা রাসেল ভাই দিয়েছে আমাদের, আমাদের করবেন কিন্তু আবার পরে নিয়েও নিবে।